टू मशरूम किचेन आज के आबारो चले एक शागे रेसिपी निये शीतकाले ये शागटा सचराचर पावा जाए किन्तु एखन शीतेर सब्जी आमरा अल सीजने ही पाई किन्तु शीतकाले ये शागटार मजा खूब बेशी है। तो आमी की शागेर कथा बोलछी एटा हलो मूलो शाग। देखुन ये मूलो शागटा आमी आज के भाजा करे देखाबो एकटु आलादा स्टाइले। अपनारा हयतो अनेकेई मूलो शाग भाजा खेये थाकबेन किन्तु आमी जेभाबे करे देखाच्छी सेइटा एकबार अवश्य ट्राई करबेन और आशा करी आपनादेर पछन्द हबे। ये शागटा रान्ना करार जोन्नो आमादेर दरकार हबे भात। केन भातेर दरकार हबे? आमरा जखन शागटा भाजा करब सेई समय भातटा आमादेर तैरी थाकते लागबे, एकदम गरम अवस्थाय थाकते लागबे। सेई अवस्थाय आमरा शागटार रेसिपिटा तैरी करब। तो चलुन आगे आमी शागटाके धुइये परिष्कार करे केटे निच्छि, तारपर फिरे आसछि। मूलो शागटा आमार मिहि करे काटा हये गेछे, आमी एर मध्ये अल्प एकटु नुन दिये एखन मेखे राखब। এটাকে আবার মেখে আমি রেখে দেব। আমি নিচে এরকম কোনো বাটি আমি একটা ছাকনির মধ্যে রেখেছি, আমি যে নুন দিয়ে মাখলাম তাতে শাক দিয়ে দেখুন জল বেরাচ্ছে। আমি নিচে একটা বাটি রেখে দেব, সেই বাটির উপরে এই ছাকনিটাকে বসিয়ে রাখব, তারপরে যতটা জল ঝরা জল ঝরে যাবে আর যে মূলো শাকটার মধ্যে একটু তিতকোটে ভাব থাকে সেটাও বেরিয়ে যাবে। তাহলে এবার আমরা অন্য প্রসেসটা শুরু করি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে গরম তেল রয়েছে, এখানে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব অল্প সরষের তেল। এটাকে আমি একটু গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব কালো জিরা ফোড়ন অল্প পরিমাণে। আর আমি যে শাকটা রেখেছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা ফেলে দেব। নুন দিয়ে মেখে রেখেছিলাম, এবার এটাকে চিপে চিপে জলটাকে বের করে দিয়ে এই মূলো শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে খুব ভাজা ভাজা করে নেব। আমি বলেছিলাম এই শাকটা রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু ভাতটাও করতে লাগবে, তাই আমার ভাতটা 80% কুক হয়ে গেছে, আমি গড় দেবো এখনই, সেই জন্য আমি এখন শাকটা বসালাম। কেন আমি বলেছি সেটা আমি দেখাচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা করে নেব, এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, কারণ আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য সামান্য পরিমাণে নুন দেব। যত পারবেন ফাইন কাটবেন, একদম মিহি করে কাটবেন, তাহলে খুব ভালো টেস্ট আসবে। এটাকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। আর অন্যদিকে আমি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান সেই হিসাবে অল্প পরিমাণে কালো সর্ষে বেটে নেব। এবার আমি ঢাকনাটা খুলবো, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব।
ঘিটা যাতে পুরো মিশে যায় সেজন্য আমি একটু ঢাকা দিলাম। আর আমি কালো সরষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনারা এমন একটা বাটি নেবেন যে বাটিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমি খুব পাতলা বাটি নিয়েছি, চেষ্টা করবেন একটু পাতলা বাটি নেবেন যাতে হিটটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে। আমি সেরকম ধরনের বাটি নিতে বলছি। আমি এখানে রেখে দিয়েছি, পরে আমি দেখাচ্ছি এটাতে কি করছি। আমার শাক ভাজাটা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার যেই বাটিটার মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছি সেই বাটিটার মধ্যে এটাকে নামিয়ে নেব। দেখুন ওই বাটিটাতে আমি নামিয়ে নিয়েছি। এবার নিচে যেহেতু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা আছে সেটাকে আমি ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমার সর্ষে যে বেটে রেখেছিলাম সেটা ভালো করে শাকের সঙ্গে মেশানো হয়ে গেছে। আপনারা হয়তো ভাববেন আমি কড়াইতে দিলাম না কেন, কড়াইতে এটা দেওয়া যাবে না, এটা আলাদা কোনো বাটিতে নামিয়ে গরম শাকটার সঙ্গে মেশাতে লাগবে। আর আমি যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেটাও আমি এর সঙ্গে ম্যাশ করে মেখে নেব। আমি দুটো শুকনো লঙ্কা ভেজেছি, তা দুটো শুকনো লঙ্কাই গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন এই যে গুঁড়ো শুকনো লঙ্কাটাকে আমি এবার মিশিয়ে দেবো এর সঙ্গে, আর দিয়ে দেব সামান্য সর্ষের তেল। দেখ একদম এক ফোঁটা। এবার আমি আর কি করছি সেটা দেখাচ্ছি। দেখুন আমার ভাত গড় থেকে তোলা হয়ে গেছে, মানে ভাতের মারগালা হয়ে গেছে। এবার আমি এই যে বাটিটা যেটার মধ্যে আমি শাকটা রেখেছি সেই বাটিটা এই ভাতের মধ্যে, গরম ভাতের মধ্যে বসিয়ে দেব। আর আপনারা চাইলে ওপর দিয়ে ঢাকা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটা ঢাকা দিয়ে দেবো এখান দিয়ে, আর তার উপর দিয়ে যে ভাতের এই ঢাকনাটা সেটাও আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে মিনিমাম যতক্ষণ ভাতটা গরম থাকে ততক্ষণ রাখার চেষ্টা করবেন, যদি খুব তাড়াতাড়ি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আধ ঘন্টা রাখবেন। এবার আমি এটাকে আলাদা করে সাইড করে রেখে দেব। আমার আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবার শাকটাকে বের করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের দেখানোর জন্যই আমি একটু তাড়াতাড়ি খুললাম, না হলে ঠিক যখন আপনারা খাবেন ঠিক সেই মুহূর্তে এটাকে বের করবেন। দেখুন আমি শাকটাকে বের করেছি। এটাকে দেখিয়ে ঠিক আপনাদের বোঝানো যাবে না, আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে শাকটা কতটা টেস্টি লাগে। আপনারা অনেকভাবে মূলো শাক খেয়ে থাকবেন, কিন্তু একবার আমি যেইভাবে আপনাদের বললাম সেইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর চ্যানেলের সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবেন না। চ্যানেলের লিঙ্কগুলো ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডসদের সঙ্গে একটু শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।